জেআরবিটির যে ফাইনাল বিজনেসটা প্রকাশ করার আবেদন রাখছি আমরা সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মানিক শাহ আছে এবং যিনি মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই আছে যিনি শ্রম দপ্তরের মন্ত্রী, তাদের কাছে আমাদের করজোড়ে হাতে আমরা তাদের কাছে একটা আবেদন রাখছি যে আমাদের যাতে ফাইনাল বিজনেসটা দিয়ে আজকে দিয়ে সবারই যাতে মনটা একটু শান্তি পায়, যে রেজাল্টটা পাওয়ার পরে যে কারো চাকরি পাবে কারো চাকরি, সবাই তো চাকরি পাবে না তা না, কিন্তু কেউ এই চাকরিটা পাইলে হয়তো তার ভবিষ্যৎ এটা দিয়ে, কিন্তু কেউ চাকরি না পাইলে সে তার অন্য কোনো কাজ দেখবে। তো তার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট বাবদ, আমরা অন্য কিছু নয়, সরকারের কাছে রিকোয়েস্ট, সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যেভাবে গ্রুপ সিটা তারা ট্রান্সপারেন্ট মানে বিশ্বাসিতভাবে করেছে ঠিক আমাদেরটাও এরকমভাবে করবে আশা করি, এবং আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে আমাদের আজকের ভিত্তে রেজাল্টটা পাবলিশ হয়। তার জন্য আর যদি আজকের ভিত্তে রেজাল্ট পাবলিশ না হয় আমরা এখানে আছি, দেখা যাক কী হয়, বাকিটা আগামী কথা তো বলতে পারি না, ঠিক বর্তমান সময়ে আমরা যেভাবে আছি ঠিক এরকমভাবেই চলছে। একটু স্লোগান না দিলে কি হবে? এখনো রেজাল্ট আউট হচ্ছে না, গ্রুপ সি যারা চাকরি পেয়েছে তারা অলরেডি চাকরি করছে, প্রায় এক বছর হয়ে যাচ্ছে তাদের রেজাল্ট আউট হয়ে মেরিট লিস্ট আউট হয়েছে। আমরা এখন এখানে অপেক্ষা করছি মেরিট লিস্টের অপেক্ষায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আমরা বিনম্র নিবেদন, আমাদের রেজাল্টটা দ্রুত পাবলিশ করার জন্য আমরা আগেও এসেছি, এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে, তো এখন আমরা আজ আবারও আসছি। এখন আমাদের যতক্ষণ মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। মেরিট লিস্টের বিষয়ে আমরা একটা সদুত্তর নিয়ে এখান থেকে যাব, কারণ সকাল থেকে রাত অবধি আমরা চারটা ওয়ার্ড নিয়েই থাকি, জে আর বিটি। সকালে ঘুম ভাঙে এই জেআরবিটির মানে কথাটা শুনে যে আজকে জেআরবিটির রেজাল্ট হবে, আবার ঘুমোতে যাই সেই জেআরবিটির গ্রুপ টি ফাইনাল প্রকাশের দাবিতে আমরা আজকে আমরা ধর্না করছি। আমাদের দৃঢ় বিশ্বাস ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় এবং ত্রিপুরা রাজ্যের যে সরকার আমাদের যে মিনিস্ট্রি প্রকাশ করুক। আমরা বয়সশূন্য বেকার, আমার বয়স এখন বর্তমানে 42 বছর। 2020 সালে গ্রুপ ডি আমরা অনলাইন এন্ট্রি করেছিলাম, পরবর্তী সময়ে এক্সাম দিয়েছিলাম, তার পরবর্তী সময়ে আমরা বাইবও দিয়েছি, কিন্তু সরকার বাহাদুর নিকট আমাদের একটি অনুরোধ, করজের অনুরোধ আমাদের মিনিস্ট্রি আজকের মধ্যে প্রদান করা হয় যাতে আমরা যারা বয়সোত্তীর্ণ বেকার এবং